জীবনে কিছু পাইতে হলে আপনাকে কিছু ছাড়তে হবে আপনি যদি জীবনে ভালো কিছু পেতে চান তাহলে আপনাকে কিছু না কিছু ছাড়তে হবে হয়তো আপনার অতীতের কিছু বদববার ছাড়তে হবে অতীতের হয়তো খারাপ কিছু আপনাকে ছাড়তে হবে হয়তো অতীতের আপনার এমন কিছু ছিল যেগুলোর কারণ আপনি সামনে এগিয়ে যেতে পারতেছেন না সেগুলো আপনাকে ছেড়ে দিতে হবে তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন হয়তো আপনি বাহিরে যাইতে পারতেছেন না আপনি প্রবাসে যাইতে পারতেছেন না হয়তো আপনার আশেপাশে কিছু বন্ধুবান্ধব কিছু আপনজন কিছু স্বজন আছে তাদের মায়া মমতার কারণে আপনি যেতে পারতেছেন না এখন মায়া মমতা ত্যাগ করে দিয়ে আপনি এখন বাহিরে যাওয়ার চিন্তা ভাবনা করুন কিছু করতে পারবেন অন্যথা আপনার জীবনটা দুঃখে ভরে যাবে জীবনে কিছু করতে চাইলে আপনাকে অবশ্যই এমন কিছু চিন্তা ভাবনা করতে হবে তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন আপনার জীবন অনেক সুন্দর হবে আপনার জীবন অনেক কিছু আপনি করতে পারবেন তাহলে আপনাকে কি করতে হবে অতীতের কিছু আপনাকে সারতে হবে আপনি কিছু সারবেন কিছু পাবেন এটাই হলো নিয়ম পৃথিবী হল গিভ অ্যান্ড টেক আপনি ভালো কিছু যদি পেতে চান তাহলে খারাপ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং ভালোর দিকে আপনাকে এক কদম এক কদম করে এগিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি অতীতের সেই নগ্ন অবস্থা সে খারাপ অবস্থা সে আপনার মন্দ অবস্থা থেকে আপনি যদি নিজেকে নিজে যদি বের করে না নিয়ে আসেন তাহলে আপনাকে কেউ বের করে নিয়ে আসবে না আপনাকে এখন শিখতে হবে নতুন কিছু আপনি অতীতে হয়তো আদিবাসীর মতো ছিলেন আপনাকে এখন আধুনিক যুগের সাথে তাল মিলাতে হবে আগের দিনে মানুষের চাহিদা কীরকম ছিল এখন বর্তমানে মানুষের চাহিদা কীরকম আপনাকে সে কথা চিন্তা করতে হবে আর আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে যে আগের দিনে হয়তোবা আপনার দাদা হয়তোবা যে ঘর করেছে হয়তো বাঁশের ঘর করেছে কিন্তু আপনি এখন বাঁশের ঘর করে হয়তো থাকতে পারবেন না এখন আপনাকে বিল্ডিং করতে হবে ঠিক সেইভাবে আপনাকে পরিবর্তন হতে হবে এক সময় মানুষ বাড়ি থেকে বেরিয়ে যেতে অনেক সময় ভয় পেত এক সময় মানুষ শহরে যেতে ভয় পেত কিন্তু এখন মানুষ কিন্তু পৃথিবীর এ প্রান্ত থেকে ওই প্রান্ত এখন মানুষ চলে যাচ্ছে কি গ্রহ নক্ষত্র পর্যন্ত মানুষ চলে যাচ্ছে মানুষ পরিবর্তন হচ্ছে আপনাকে পরিবর্তন হতে হবে আপনি যদি মনে করেন যে আমি বর্তমানে যেখানে যে অবস্থা আছি অবস্থা আমি খুব ভালো আছি তাহলে আপনি বোকার কাতারে আসেন কারণ আগামী পাঁচ বছর দশ বছর পর কি পরিবর্তন হবে সেটা তার আপনি বলতে পারেন না তাই জীবনে ভালো কিছু করতে হলে আপনাকে আপনার পরিবর্তন নিয়ে আসতে হবে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার নিজের পরিবর্তন নিজে না নিয়ে আসবেন ততক্ষণ পর্যন্ত আপনার পরিবর্তন কেউ করে দিবে না আর বারবার যে কথাটা আমি আপনাকে বলতেছি আপনাকে কিছু ত্যাগ করতে হবে আপনি যদি কিছু চান তাহলে আপনাকে কিছু ত্যাগ করতে হবে যদি আপনি সকালবেলা যদি সূর্য উঠা যদি দেখতে চান তাহলে সূর্য উঠার পূর্বে আপনাকে ঘুম ত্যাগ করতে হবে আপনি যদি পরিশ্রম করে যদি কিছু অর্জন করতে চান তাহলে আপনাকে অবশ্য ঘুম আরাম এবং বিলাসিতে আপনাকে ত্যাগ করতে হবে যদি আপনাকে যদি কুটিপতি হতে হয় তাহলে আপনার জমানো টাকা আস্তে আস্তে সঞ্চয় করতে হবে যে এদিক সেই দিক বিনা প্রয়োজনে টাকা পয়সা খরচ করা বন্ধ করে দিতে হবে যে আপনাকে একটা ছাড়তেই হবে এবং আরেকটা পেতে হবে আপনি একটা যদি না ছাড়েন তাহলে কিন্তু আরেকটা পাবেন না এটাই হলো নিয়ম জীবনে কিছু করতে হলে জীবনে কিছু পেতে হলে জীবনে ভালো থাকতে হলে আপনাকে অবশ্যই খারাপ অবস্থা থেকে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে পৃথিবী গিভ অ্যান্ড টেক আপনি যা কিছু দিবেন সেটাই আপনি পাবেন আপনি ভালো কিছু দিলে ভালো কিছুই পাবেন ঠিক তেমনি আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে আপনার খারাপ অবস্থা থেকে আপনি নিজেকে নিজে বেরিয়ে আসতে হবে আপনি হয়তো যেখানে যে পরিবেশ যে অবস্থাতে আসেন এই অবস্থাতে যদি আপনার ভাগ্য পরিবর্তন না হয় তাহলে আপনি বেরিয়ে যান আপনি একটু এগিয়ে যান আপনি ভালো কিছু করতে পারবেন যেখানে এখানে আসেন এখানে পড়ে থাকলে জীবনে কিছু করতে পারবেন না আপনি বেরিয়ে যান কোথায় গেলে আপনার ভালো অবস্থা হবে কোথায় গেলে আপনি জীবনে কিছু করতে পারবেন আপনি নিজেকে সেখান থেকে বেরিয়ে নেন তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন আপনি নিজে নিয়ে আপনাকে কেউ বের করে দেবেন আপনি নিজেকে নিজে বের করতে হবে তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন আপনি অন্ধকারে যদি পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি আজীবন অন্ধকারে থাকবেন আপনি একসময় অন্ধ হয়ে যাবেন তাহলে আপনাকে আলোর সন্ধানের জন্য আপনাকে বেরিয়ে যেতে হবে প্রয়োজনে আপনি আপনাকে আপনার পরিবেশ থেকে বেরিয়ে যেতে হবে আপনার গ্রাম থেকে আপনাকে শহরে যেতে হবে শহরের থেকে প্রয়োজনে এক শহর থেকে অন্য শহর প্রয়োজনে দেশান্তর হতে হবে তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন দেখবেন সারা পৃথিবীতে যতজন সফল হয়েছে তারা কিন্তু ঘরে বসে কিন্তু সফলতা অর্জন করতে পারে না তারা কিন্তু দেশান্তর পর্যন্ত হয়েছে তারা এইভাবে কিন্তু কোটি কোটি টাকা মালিক হয়েছে আপনি পারবেন কেন পারবেন না পৃথিবীতে অসম্ভব বলতে কোনো কথা নাই চেষ্টা করুন আপনি যে অবস্থায় আছেন আপনার আশেপাশে যে যারা আছে তাদের অনুকরণ অনুসরণ করবেন না আপনি তারা হয়তো গরিব অবস্থা আছে তারা বর্তমান যে অবস্থায় আছে সেই অবস্থাকে তারা অনেক হাসি খুশি মনে করতেছে আপনি তাদের যদি কাতারে থাকেন তাহলে জীবনে কিছু করতে পারবেন না নিজেকে আপনি বের করুন আপনি কোথায় আছেন যে দুঃখ কষ্টের মধ্যে আসেন দুঃখ কষ্টকে লাথি দিয়ে আপনি উপরে চলে যান হাসি খুশি আপনার জন্য অপেক্ষা করতেছে তার জন্য আপনাকে বেরিয়ে যেতে হবে আপনি যতক্ষণ পর্যন্ত না বেরিয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি জীবনে কিছু করতে পারবেন না আপনি যতক্ষণ পর্যন্ত আপনার যে খারাপ জামা কাপড় আপনার যে খারাপ পরিবেশ যতক্ষণ পর্যন্ত আপনি পরিবর্তন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি জীবনে কিছু করতে পারবেন না জীবনে কিছু করতে হলে আপনাকে অবশ্যই আপনার পরিবর্তন আপনার মধ্যে আনতে হবে সবাই ভালো থাকুন আমার ভিডিওটি প্রথম দেখলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন যত সোশ্যাল মিডিয়া আপনার কাছে আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাত